সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা এসেছি শিল্পী আপুর কাছে। আসলে আপনারা ইতিমধ্যে জানেন, আমরা তার একটি ভিডিও প্রকাশ করেছি যে তার হাজবেন্ডকে সে খুঁজে পাচ্ছে না, এবং শ্বশুরবাড়িতেও গিয়েছে, সেখানেও বিভিন্ন ধরনের অনেক কিছু তার জীবনে ঘটেছে। সেই বাস্তব এবং সত্য গল্পগুলো আমরা আবারও তুলে ধরতে চাচ্ছি, এবং তার স্বামীকে কি সে ফিরে পেয়েছে কিনা সেই কথাগুলো শুনব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে এই বোনটির সাথে কথা বলি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো আছে। আচ্ছা, তো আপু, আসলে আমরা তো এর আগে আপনার জীবনের গল্প তুলে ধরেছি, অনেক দর্শকরা কমেন্ট করেছে আপনার বর্তমান আপডেটটা জানার জন্য। তো আমরা একটু আপডেট কিছু জানতে চাই আপনার কাছে। আপডেট, আল্লাহ পাক আমার ভালো। একটু জোরে বলবেন। হ্যাঁ, আল্লাহ পাক আমাকে সুস্থ রাখছে, ভালো রাখছে। আর হচ্ছে যে আমি সবকিছু মিলে আমার হাজবেন্ডের চিঠিবুকি নিয়ে আল্লাহ পাক আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে, অনেক সুখে আছে। হাজবেন্ডের স্মৃতি বুকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন। কিন্তু আসলে আপনার মানে, যেমন এর আগে বললেন আপনি তাদের এলাকায় গিয়েছেন, থানায় যোগাযোগ করেছেন, আসলে এরপরে কি হলো? এরপরে কিছুই হয় নাই, কারণ হচ্ছে যে তাদের কাছে আমি কিছু না। হ্যাঁ, আর আমি যোগাযোগ করলে কোনো লাভ হবে না, কারণ আমি তাদের কাছে কিছু না, আর আমার যোগাযোগ করার মধ্যে কেউ নাই। আমি একটা ইতিম মানুষ, ইতিম থেকে আমার আমার হাজবেন্ড বিয়ে করছিল, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বিয়ে নেই, একটা ছেলে নাই, আমার বোন নাই। তো আমি মনে করেন যে পরবর্তী কোনো আপডেট পাই না, কোনো খবর দিই নেই। তবে আমার মন বলে যে আল্লাহ পাক আমাকে এই বয়সে বিধবা করবেন না। সে আমাকে ডিভোর্স দিক, কিন্তু আমাকে যেন বিধবা না করে, এটা আমি আল্লাহর কাছে সবসময় বলি। আচ্ছা, সে আপনাকে ডিভোর্স দেয় কিন্তু যেন বিধবা না করে। আসলে এত ভালোবাসা বুকে নিয়ে এখনো বসে আছেন, তো আজকে কতদিন তার সাথে যোগাযোগ নেই? পাঁচ মাস। আসলে এত মানে এত ভালোবাসা তার প্রতি কি কারণে, মানে তার ভিতরে এমন কি ভালো কি পেয়েছেন আপনি? পাইনি কি সেটা বলেন, পাইনি কি সেটা বলেন। সে আমাকে আস্তে থেকে করে নিয়ে বিয়ে করেছে, আমার বংশ পরিচয় নাই, আমার শিক্ষা যোগ্যতা নাই। হ্যাঁ, তার হাতে যে একটা কামি আঙ্গুল আছে সেই যোগ্যতা আমার নাই। সে চিটাগাং ভার্সিটিতে পড়াশোনা করতো, হ্যাঁ, রাজনীতি করতো। তো মানে আমি তো সে আমার আমি যে জায়গা যাওয়ার যোগ্যতা না, সে সেই গতিতে আমাকে বসেছে। তাহলে আমি এর থেকে সোভান হলে এর থেকে আমি পাপ আরো কি আশা করি। মানুষের মানুষের পেটটা অনেক বড়, যাতে পায় তাগর চাহিদা শেষ না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু পেয়েছি, আমার আর কোনো কিছু দরকার নেই, শুধু আল্লাহর কাছে এখন এটাই দরকার। আল্লাহ তাকে যেখানে রাখুক সুস্থ করুক, আল্লাহ আমাকে মানে ডিভোর্স দেখ আমি চাই, কিন্তু আমাকে মানে বিধবা না করুক। ডিভোর্স এক সম্পর্ক, বিবাহ মানে ই আর এক সম্পর্ক। আচ্ছা, আমার আয়নে আল্লাহ তাকে দেখ, এটা আমি বলি। তারপর আমি আর একটা কথা একটু জিজ্ঞেস করি, যেমন এর আগে কিন্তু আপনার শ্বশুর ওনারা বলছে মারা গেছে। না, আমার শ্বশুরটা বলে নেই, আমার কে বলেছিল মানে বাবা বলে রাখি। আমার শ্বশুরে আমার আমার মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি কেউ বলে নেই, এটা আমি তাদের বাড়ির আশেপাশের লোক তাদের সাথে আমার ফেসবুকে অ্যাড ছিল তাদের মাধ্যমে শুনছি, তারা কখন বলে মানে অন্য মানুষের প্রতিবেশী তাকে বলে। আচ্ছা, প্রতিবেশী। আচ্ছা, প্রতিবেশী যখন বলেছে মারা গেছে, আমরা আজকে পাঁচ মাস পরও আপনার মুখে যে কথাটা শুনলাম স্বামীর বিষয়, আসলে যখন শুনেছেন স্বামী মারা গেছে তখন আপনাকে কেমন লেগেছিল? তখন আমি তো মনে করেন যে আমি প্রচুর মানে মানে আকাশটা আমার ভেঙে পড়ছে। তবে আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে যে সে যখন ব্রেন স্ট্রোক করছিল ধানমন্ডি হাসপাতালে, যখন আমি তাকে ভর্তি করাইলাম, আমি চিকিৎসা করাইলাম, তখনও আমার আল্লাহর প্রতি বিশ্বাস, এখন আমার বিশ্বাস যে হয়তো বা সে অসুস্থ বেশি হয়েছে, তারা আমার কাছে দূরে সরাজন নাটক করতেছে, কিন্তু আল্লাহর প্রতি আমার এতটা বিশ্বাস, আমি যদি তার মরা লাশও দেখি তাও আমি বিশ্বাস করবো না, কারণ আমার আল্লাহর প্রতি এতটাই বিশ্বাস। আল্লাহ দুঃখ দিয়ে আমি আমার ইমান পরীক্ষা করতেছে, আমার স্বামীর প্রতি আমার কত ভালোবাসে সেটা দেখতেছে, কিন্তু আমাকে আল্লাহ বিধবা করবো না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আচ্ছা, তো আপু আমরা একটু ভিন্ন প্রশ্নতে যাই, যেমন আপনার তো আগে একটি সংসার ছিল, একটি সংসার করেছেন, তো ওই স্বামীর কথা কি একটু মনে পড়ে না? আগেটা তোমার মা তো ভাই ছিল, বাড়িতে গেলে একই বাড়ি ঘর পাশাপাশি দেখা হয়, তার কথা আমার মনে করেন যে ভুলেও মনে পড়ে না। ইভেন সে আমার বাচ্চা হাতে যোগাযোগ করবো দেখে তার নাম্বার বেলা কিছু ফলানো, আমি বাড়িতে যাই না তার জন্য, তার মুখ দেখতে হবে দিকে। সেও বিয়ে করেছে আমার, আমি তো বিয়ে করছি 6 বছর 7 বছর পর, আর তো সে তো মানে আমার রেখেই মানে বিয়ে করছিল। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার মানে তার কথা মনে পড়ে না, কিন্তু তার দুটি সন্তান তো আপনার কাছে। হ্যাঁ, এটা তো আছে, থাকবে। আচ্ছা, তো এই যে আমাদের যে ভাই, ওনার নাম যেন কি বললেন, পরশ ভাই? হ্যাঁ, খান মনিরুল ইসলাম পরশ। আচ্ছা,
তো ওনার দেশের বাড়ি কোথায় একটু যদি ঠিকানাটা ঠিকভাবে যদি বলতেন। যশোর হচ্ছে জন্মস্থান, আর আমার শ্বশুরের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, আর শ্বশুর ওই জায়গায় বাড়ি করছে। আমার স্বামীর জন্ম হয়েছে যশোর, আর আমার শ্বশুরের জন্ম হয়েছে গোপালগঞ্জ, আর আমার হাজবেন্ড চিটাগাং বার্ষিতে পড়াশোনা করতো, ওখান থেকে তার রাজনীতির লাইফ আসা, ওখান থেকে আর কি পড়তো। আচ্ছা, তো আসলে আপনার মানে স্বামীর বর্তমান বাড়িটা কোথায়? যশোর না গোপালগঞ্জ? থাকে গোপালগঞ্জ, আমার শ্বশুরের জন্ম। থাকে কোথায়? যশোর। কোন গ্রাম কোন জায়গায় একটু যদি? যশোর রেল স্টেশন, রেল রুট। আচ্ছা আচ্ছা, তো আসলে আপনি এরপরে কি মানে আর যোগাযোগ করেছেন কিনা? যেমন আপনি এর আগের একটি প্রতিবেদনে বলেছেন, গিয়েছিলাম থানায়, গিয়েছিলাম এইসব বলেছি। তো আর কি আপনি থানার সাথে যোগাযোগ করেন নাই? যশোর থানা? হ্যাঁ, আমি কোন জায়গায় যোগাযোগ করি নাই, কারণ আমি যদি আল্লাহ যদি আমাকে দেয় আমার স্বামী ঘরের মধ্যে হাইটে হাইটে আসবে, আর আমি যদি যেতে চেষ্টা করি ওইটা মনে করেন আল্লাহ না দিলে আমি পাবো না। আমি আমার স্বামী বড় ধরনের নেতা হোক আর শেখ হাসিনার ছেলে হোক, আমার স্বামী তো আমাকে বিয়ে করছে, কাবিন আছে, এটা একটু বড় প্রমাণ। এটা যদি অল পৃথিবীতে অল বাংলাদেশ বলে যে এটা হয় নাই, এটা তো আর হয়নি বললে হবে না। আমাকে বিয়ে করছে, নাইসেন আছে, এটাই তো সত্য, তাহলে আমি ডরাবো কেন? আপনাদের প্রশ্নে থেকে বিরক্ত হচ্ছে না? আপনাদের প্রশ্ন বিরক্ত হচ্ছে না, আপনাদের যে ভিডিওটা করেছিলাম সেই কমেন্ট গুলো আমি দেখেছি, অনেকে আমার সাহায্য করতে চেয়েছে, আর যারা আমাকে সাহায্য করতে চেয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমাকে বিয়ের কথা বলেছে, ভাই আমি বিয়ের জন্য তো এখানে আবেদন করিনি, বিয়ে যে কি জিনিস হ্যাঁ ওটা আমি বুঝছি, প্রথম বিয়েতে আমি আঘাত পেয়েছি, তা আমার সুখের একটা হাহাকার ছিল, পরের স্বামীতে আমার এই আপনার মাসে আমার অনেক সুখ দিয়েছে, এই সুখ নিয়ে জানি আমি কবরে যেতে পারি ভাই, এটা আপনারা দোয়া করবেন, কেউ বিয়ে নিয়ে আমাকে মানে আমাকে বলবেন না, আমি কষ্ট পাইবে। আমি একজন মানে আমার স্বামী তো আমাকে তালাক দেয়নি, তাহলে আমি কেন বিয়ে করবো? আল্লাহ নিলেও তো আমি বিয়ে করবো না, আমার স্বামী যদি মরেও যায় আল্লাহ নিয়েও যায় তাও তো আমি বিয়ে করবো না, তখন আমি বিধব হবো। আমি বিয়ে কথা মানে বিয়ের জন্য এই ভিডিওটা করি নাই, আমি ভিডিওটা শুধু এটা এই জন্য করেছি যে আমি আমার আমার উনি স্বামী, উনি আমাকে ভালোবাসে, আমরা সংসার করেছি, আমরা বড় মানে একটা এলাকায় থেকেছি, সংসার করেছি, উনি আমার স্বামী, আমি মিত্র রাখুন তো আল্লাহর কাছে ওনাকে চেয়ে দেবো, মিত্র রাখুন ওনাকে ভালোবেসে যাবো। আচ্ছা আপু, আসলে আমাদের অনেক দর্শক আমাদের কাছে অনেকবার রিকোয়েস্ট করেছে আপনার সাথে যোগাযোগ করার জন্য, এবং আপনার এ টু জেড সমস্ত দায়িত্ব নিতে চাই, তো আসলে কি আপনি এই ধরনের কোনো কিছুতে? আমার স্বামীর সবচেয়ে অপছন্দ এটা, কারণ আমার স্বামী যখন হাসপাতাল ছিল তখন মনে করেন আমি যদি জিনিসটা ফাঁস করতাম কি তার একটা অসুস্থ ফেসবুকে দিতাম তাহলে অনেক সাহায্য আমি পাইতাম। আমি 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 কারোর কাছে ভাই কোনো সাহায্য চাই না, কারণ আমার স্বামী আমার মাথায় বোঝার একটা ঠাই দিছে। হ্যাঁ, আমার ঢাকা শহরে একটা ছোটখাটো আমার বাড়ি আছে, আমার স্বামী ভালোবাসা আছে, আমার আগে ঘরের সন্তান আছে, আমার আর কি চাই? আপনাদের কাছে সবার কাছে আমি দোয়া চাই। আমি মানুষ বাসে কতদিন, আমি আর এক ঘন্টা বাঁচবো তার কি গ্যারান্টি আছে? মানুষের চাপ হয় তো বেশি থাকবো কেন? ঢাকায় যে আপনার স্বামী আপনাকে বাড়ি কিনে দিয়েছে না, এটা আমার আমার স্বামী আমার বাড়ি করে দেনে, আমার স্বামী আমার জায়গার জন্য একটা জায়গার জন্য 3 লাখ টাকা আমি একটা জায়গা কিনছিলাম, সেখানে 3 লাখ টাকা শর্ট ছিল, সেটা দিয়ে আমার স্বামী মানে পূর্ণ করছে। আচ্ছা, সেখানে কি বাড়ি করতে পেরেছেন? না, ওই যে স্বামী অসুস্থ হইলো আর দানা মধ্যে ছিলাম ওই দিলাম, ঈদের পরে আমি নিজের বাড়ি তুলব আর কি, কোরবানি ঈদের পরে। কোরবানি ঈদের পরে? আচ্ছা, সেটা কোন জায়গায়? আটিবাজার। আমি জানি যে আমার স্বামী আমাকে দোয়া আর তার ভালোবাসা আমার কাছে আছে, কারণ হচ্ছে একটা ইন্টারেস্টিং কথা যে আমার স্বামী আমি যখন আগে মানে অসুস্থ ছিলাম কি মুড খারাপ ছিল তখন আল্লাহু একটা রকেট আমার স্বামী অর্ডার দেয়, দুইটা একটা একটা অর্ডার দিলে দুইটা দেয়, সেই স্বামীটা স্বামীর কাছে ছিল, সেই রকেটটা আমার কাছে এখন আছে, এটা মনে করি আমার স্বামীর স্মৃতি, আল্লাহ আল্লাহকে আল্লাহ আল্লাহর কাছে আমার আমার স্বামী দিয়ে গেছে, আর কি দরকার? এখন আমার মনে করেন যে আমি যদি একটা টিনের ঘরে উঠাই তা তো আমার থাকার জায়গা আছে, আমার আর আমার আর কি দরকার? আমার একটা ছেলে আছে, একটা বিয়ে আছে, হ্যাঁ ছোটখাটো একটা কর্মী কাছি, ছোটখাটো একটা পার্লারে কাম করি, আর কি দরকার? আমি দশের কাছে কোনো সাহায্য চাই না,
বয়সে আমি কখনো কারোর কাছে হাত কেটে নিতে পছন্দ করতো না, দিতে পছন্দ করতো। আমি আমি আমার বিয়ের আগে থেকে আমি আমাদের দেশে গ্রামে কিছু মানুষকে কাপড় চুপড় দিতাম, আত্মীয় স্বজনকে, যেটাকে মানুষ জাকাত বলে, আমি আত্মীয় স্বজনকে খুশি হয়ে দিতাম। এবারে হেরা আমাকে ফোন করে বলে যে এবার তো আপনি সমস্যা, স্বামী গিয়ে লোক অসুস্থ ছিল, আপনি অন্য এবার দিবেন না, আমি এই কথা বলবেন না, আল্লাহ পাক যে পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখবো সে পর্যন্ত আমি দিয়েই যাবো, সমস্যা আজকে আসতে কালকে নাই, এটা আল্লাহ ইমান পরীক্ষা করতে পারে। এবারও আমি সে জায়গায় দান গুনা করেছি। আমার স্বামীর ইচ্ছা ছিল যে আমার বাচ্চারা মাদ্রাসায় পড়লে, কারণ আমার 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 স্বামীর ছেলে মাদ্রাসায় পড়ে, তার বড় ঘরের ছেলে, আমার ছেলেরও সে মাদ্রাসায় দিবা চাইছিল। তো এবার আমি জানুয়ারিতে আমার ছেলে করে মাদ্রাসায় ভর্তি করেছি, এটাও আমার স্বামীর ইচ্ছাটা পূর্ণ করেছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর কথা বলেছ। তো আপু, আসলে আপনার স্বামীকে তো আপনি অনেক বেশি ভালোবাসতেন, তো আমরা তো যতটুকু জানি ভালোবাসার টান্না যত বেশি তত বেশি তাকে জ্বালা যন্ত্রণা দেয়, এবং কি তার খোঁজ খবর? কখনো জ্বালা দেয়নি আমার, কখনো সে জ্বালা দেয় নাই, কারণ আমি তো অল্পতে খুশি যে আমি যে গতিতে বড় যোগ্য নাই সে সে গতিতে আমার ভয়ছে, এই থেকে বড় আর কি চাওয়া পাওয়া। আচ্ছা, তো আপনার কি এই যে আমাদের এই যে যারা দর্শকরা আপনার ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? তাদের উদ্দেশ্যে করি যে রমজান মাস, কার দোয়া কখন আল্লাহ শুনে বলা যায় না, আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, মাথার উপর যেন একটা ছাদ করে, ছেলে মেয়ে স্বামী নিয়ে একটা থাকা পরও যেন আল্লাহ নেয়, আল্লাহ কাছে তো সবার দুদিন আগে পরে যেতে হবে, কিন্তু আমার আমার আল্লাহ যদি বলে যে তোর তোর দান করবো তোর শেষ ইচ্ছে কি, তখন আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমার নিজের দেখে একটা ছাদ করে দাও, আর আমার স্বামীকে নিয়ে একটা রাত দিলো, আমার স্বামীর সন্তানের একটা রাত দিলো আমার ঘরে থেকে, তাহলে তুমি মৃত্যু দাও, এটা আমার মনে করেন আল্লাহর কাছে চাওয়া। আর আল্লাহ পাক যদি আমার 2000 এটা তো বাঁচছো দেশে 2030 সাল পর্যন্ত বাঁচা রাখে, আমি ইনশাল্লাহ কাবা ঘর দেখে মরতে চাই। আপনার ইচ্ছেটা আল্লাহ তাআলা যেন পূরণ করে এই রমজানের মাস। দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই বোনটির জীবনের গল্প আমরা তুলে ধরেছি, এবং আপনারা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে তার স্বামীকে যদি তার স্বামীর বাড়ির কেউ দেখে থাকেন এই লাইফটি, এই ভিডিওটি, অবশ্যই যদি থাকে তার স্বামী, চেষ্টা করবেন একটি সংসার যেন জোড়া লেগে যায়। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা শেয়ার করবেন, ধন্যবাদ।